ক্রমশ দিবালোকে ব্যাংক ডাকাতি। বর্ধমান শহরের কাজিনকে সংলগ্ন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের বৈদ্যনাথ কাটার শাখায় ঘটে ডাকাতি। বর্ধমান থানা থেকে ঢিলছোড়া দূরত্বে ঘটে এই ঘটনা। শহরের প্রাণকেন্দ্র কাজিন গেটের ব্যস্ততম মার্কেটের মধ্যে ব্যাংক ডাকাতি ঘটায় চাঞ্চল্য ছড়িয়েছে বর্ধমান শহর জুড়ে। জানা গেছে, প্রত্যেক দিনের মতো শুক্রবার সকালে 10টা নাগাদ খোলে ব্যাংক। ব্যাংক চালু হতে গ্রাহকদের সঙ্গে গ্রাহকদের ছদ্মবেশে 6 থেকে 7 জন দুষ্কৃতী ঢুকে পড়ে ব্যাংকে। তখন হাতে গোনা 10 থেকে 15 জন গ্রাহকই ছিল। দুষ্কৃতীরা প্রথমে গ্রাহকদের মোবাইল ফোন প্রথমে কেড়ে নেয়, তারপর সকলেই মুখ বেঁধে আগ্নেয়াস্ত্র নিয়ে শুরু করে লুটপাট। ব্যাংক কর্মীদের মারধর করে ক্যাশ কাউন্টার থেকে চালায় লক্ষাধিক টাকা লুট। খুব অল্প সময়ের মধ্যেই লুটপাট করে ব্যাগে টাকা ভরে চম্পট দেয় ডাকাত দলটি। শশান চুল্লি তৈরি নিয়ে গ্রামবাসীদের সঙ্গে হাতাহাতি। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাচাল মহকুমার চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের কদমতলা গ্রামের। স্থানীয় 50 সদস্য লোকজন নিয়ে ঘটনাস্থলে পৌঁছান শশান চুল্লির কাজ শুরু করার জন্য। ঠিক তখনই জনবহুল এলাকায় শশান চুল্লি তৈরি নিয়ে একটা উত্তেজনা সৃষ্টি হয় এবং পঞ্চায়েত সদস্যর লোকজনের সাথে বচসা শুরু হয়। পাট্টা নেওয়া জমির মালিকের ছেলে এবং গ্রামবাসীদের সঙ্গে যখনই জমির মালিকের ছেলে এবং গ্রামবাসীদের মারধর করেন ওই পঞ্চায়েত সদস্য লোকজন বলে অভিযোগ করেন গ্রামবাসীরা, আহত বেশ কয়েকজন গ্রামবাসী। রাজ্যে মেলা খেলা পানশালা সমস্ত কিছুই খোলা, কিন্তু স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ কেন? এই প্রশ্ন তুলে ছাত্র সংগঠন AIDS এর পক্ষ থেকে অভিভাবক সহ স্কুলে ছাত্রছাত্রীদের নিয়ে মেদিনীপুরের প্রাইমারি শিক্ষা পর্ষদের সামনে অবস্থান বিক্ষোভের কর্মসূচি নেয়। অবস্থানে মূলত স্কুলে ছাত্রছাত্রীরা অংশ নেয়। সংগঠনের রাজ্য কমিটি আহুত এই কর্মসূচি মেদিনীপুর ছাড়াও সবং বেলদা সহ একাধিক জায়গায় হয়। মেদিনীপুরের এই বিক্ষোভ অবস্থানে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সম্পাদক ব্রতীন দাস এবং সভাপতি বিশ্বরঞ্জন গিরি। ব্রতীন দাস বলেন, স্কুল কলেজের করোনা নিয়ন্ত্রণের উপযুক্ত পরিকাঠামো গড়ে তোলা এবং সমস্ত ছাত্রছাত্রীদের ভ্যাকসিনেশন করার জন্য সরকার যথেষ্ট সময় পেয়েছে, কিন্তু সরকারের উদ্দেশ্যে প্রাণোদিতভাবে এই দিকে না গিয়ে শুধুমাত্র স্কুল কলেজকে বন্ধ করে রাখছে। এভাবে বছরের পর বছর করোনা পরিস্থিতি চলতে থাকলে তাহলে কি স্কুল কলেজ কোনোদিনই খুলবে না? আগামী দিনে দেশের ভবিষ্যৎ কারা? তাদের ভবিষ্যৎ নিয়ে সরকার কি করছে? এসএস বাংলা নিয়ে এলো আপনাদের জন্য সুবর্ণ সুযোগ। বিভিন্ন বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। যোগাযোগের ঠিকানা পিংলা, পশ্চিম মেদিনীপুর। ফোন নাম্বার 8918765110। Another one, 03-222-38953। সীতারাম বাবা আয়ুর্বেদিক ঔষধ, কেমিক্যাল বিহীন। গা হাতের ব্যথা যন্ত্রণা, লিভারের সমস্যা, গ্যাস, অম্বল, পেটে পাথর, সুগার, থাইরয়েড এবং বিভিন্ন গুপ্তরোগ নিরাময় হয়। আপনারা দেখছেন এসএস বাংলা, সব ঋতুতে আপনাদের টিভিতে।